নিজেরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা একজন ভালো কর্মী হতে পারবো বিশ্বাস করি। কিছুটা সত্তা অনুসরণ করা সম্ভব না, কিছু অন্তত অর্ধেক না পারি প্রচুরভাবে যদি অংশগ্রহণ করতে পারি, তাহলে আমরা মনে করি আমরা ভালো কর্মী হতে পারবো, নেতা না হতে পারি ভালো কর্মী হতে পারবো। সকল ক্ষেত্রে আজকে আমাদের এমন কোন ক্ষেত্র নেই যেখানে আমরা পিছিয়ে আছি। বারবার একই কথা যদি বলি, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, অনেক কিছু বলা যায়। আজকে বাংলাদেশ 2021 সালের উন্নত দেশের স্বপ্ন আমরা দেখছি। এই যে আমাদের পেরিয়ে যাওয়া বাংলাদেশের এই করোনার মধ্যে আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভেঙে পড়েছে, যে যত ষড়যন্ত্রই করুক না কেউ, যে যত উপবাস দেখতে হবে, যত মিথ্যাচার গুজব রকমের চেষ্টা করুন না কেউ, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, শ্রীলঙ্কা দেখুন খারাপ হয়ে যাচ্ছে, যত কথাই বলুক না কেন, করোনা মোকাবেলা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, বিশ্বের যে কয়টা দেশ করোনা মোকাবেলায় সফলতা লাভ করেছেন তার মধ্যে বাংলাদেশ আমি মনে করি এই সফলভাবে মোকাবেলা করেছেন করোনা মোকাবেলা। এই তারাই এই অপশক্তির মোকাবেলা করছে, আমরা যদি তারপরেও আমরা সাকসেসফুলি করোনা মোকাবেলা কিন্তু ষড়যন্ত্র আমাদের যে উন্নয়ন অগ্রগতি একে বাধাগ্রস্ত করার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে। বিএনপিকে আমি বলি এটা গণতান্ত্রিক দল না, এটা গণতান্ত্রিক চর্চা এদের মধ্যে নাই। একটা জিনিস আপনার লক্ষ্য করছেন যে রাজনীতিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনে সবসময় অংশগ্রহণ করে, সত্যিকার রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা যারা করে তার নির্বাচনে অংশগ্রহণ করে। আওয়ামী লীগের ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধু এই এলেফোন অধীন নির্বাচন এলেফোন যখন দেওয়া হয়েছে পাকিস্তানি এগিয়ে খান এই এলেফোনের সময় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং অভূতপূর্ব বিজয় অর্জনের মাধ্যমে আমরা বিকাশের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। জাতির জনক সেই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্যে যে বঙ্গবন্ধু বাংলাদেশের অভিসম্পাদিত নেতা হিসেবে নিজেকে এরপর আমাদের নির্বাচন অংশগ্রহণ, আমাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসার আগেও 79 এর নির্বাচন, আমার মাননীয় প্রধানমন্ত্রী 81 সালে ফিরে এসেছেন, 69 এর নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। নির্বাচনে অংশগ্রহণ করলে যে জিততে হবে, ক্ষমতায় আসতে হবে, এই মানসিকতা কোনো গণতান্ত্রিক দলের ঢাকা থাকতে পারে না। 69 নির্বাচনে যখন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে নেতৃত্ব তখন দেশে না, আওয়ামী লীগের তখন নেতৃত্বের মধ্যে কোনো একটা কথা হতাশা একটা ভাবসাব ছিল, তখনও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং মাত্র 39টা আসন না 79 79-এর কথা তখনও 39টা সিট পেয়েছে না। 86 সালে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবো, এটা তো এই এই বিশ্বাসকে তো নির্বাচনে অংশগ্রহণ করেছে। 96 সালে নির্বাচনে অংশগ্রহণ পরবর্তী একবার ক্ষমতায় এসেছে, 91 নির্বাচনে অংশগ্রহণ করেছে। নির্বাচন গণতান্ত্রিক চর্চা যারা করবে নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচনে অংশগ্রহণ মানে ক্ষমতায় যাবো, এই নিশ্চয়তা পেলে নির্বাচনে অংশগ্রহণ করবো, আর এই নির্বাচন নিশ্চয়তা না পেলে নির্বাচনে অংশগ্রহণ করবো না, এটা কোন গণতান্ত্রিক চর্চা যারা করে গণতান্ত্রিক দলের চরিত্র হতে পারে না। বিএনপি সেই চরিত্র নির্বাচনে আসে না, বারবার নির্বাচনে আসে না, আমাদের তো অঙ্গবাদ দেয়। একবার নির্বাচনে এসেছিল,
তাও মাত্র কয়েকটা সিট পেয়েছে নির্বাচনে আসে, মানে তামাশা করেছে নির্বাচনে আসার মাধ্যমে তামাশা করেছে। নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে 2018 সালের নির্বাচন। এই যে বিএনপি যে এটা কোনো গণতান্ত্রিক দলের প্রতিনিধিত্ব করতে পারে না, আমরা তো চাই দ্রুত নির্বাচনে আসুন, শক্তিশালী অপোজিশন হিসেবে সংসদে আসুন বা সরকার গঠন করুন, নির্বাচনের মাধ্যমে যাই হোক হবে, এটাই তো নিয়ম। কিন্তু তারা আসে না, তারা নির্বাচনে আসে না, আন্দোলনও তারা সফল দল এটা বলতে পারবে, আন্দোলন বারবার আন্দোলনের নামে তারা সন্ত্রাস করে, আন্দোলনের নামে জ্বালাও করা করে, মানুষ করিয়ে ফেলে।